সালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, সকলকে স্বাগত জানাই সকালের গুরুত্বপূর্ণ একটি আপডেটে। অক্টোবর মাসের 31 তারিখ, আজকের ভিডিওটি তিনটি কারণে প্রয়োজনীয় সকল প্রবাসী ভাই বোনের জন্য। একটি হচ্ছে সেফটি, নিরাপত্তা, আপনার বেতন এবং কুয়েতের আইন মেনে চলার মতো প্রয়োজনীয় তথ্য। দ্বিতীয়টি হচ্ছে কুয়েতের বর্তমান উপ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে আপনি ধন্যবাদ দেবেন। কেন ধন্যবাদ দেবেন তা ভিডিওতে বলছি। এবং আপনি এই উপ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সমালোচনা করেন, আপনার সমালোচনা সঠিক রয়েছে কিনা তাও এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আমরা যতদিন থেকে দেখছি, গত 20 বছর 25 বছর আপনি হিসেব করতে পারেন, এক বছরের মধ্যে আপনি কতজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছিলেন, প্রতিরক্ষামন্ত্রী বা উপ প্রধানমন্ত্রী পেয়েছিলেন, আপনি হিসেব করে দেখলে দেখবেন সবার থেকে সেরা বর্তমান উপ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা, যার জন্য আপনি ভিডিওতে এখনই একটি ধন্যবাদ লিখুন। আপনি কেন ধন্যবাদ লিখবেন তাও বলছি, কারণ তার সময়ে প্রবাসীরা যে সুযোগগুলো পেয়েছে কুয়েতের বিভিন্ন শ্রম আইনের ব্যাপারে, অন্য কোনো ব্যক্তির সময় এই সকল সুযোগ সুবিধা প্রবাসীরা পেয়েছেন কিনা আমি অন্তত আমার সময়ে জানি না। আপনার কাছে কোনো অভিজ্ঞতা থাকলে বা আপনি কোনো ইনফরমেশন জানলে তাও এই ভিডিওতে কমেন্টস করবেন। বর্তমান সময় এই উপ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বহুল আলোচনায়। যারা অবৈধভাবে কুয়েতে বসবাস করছেন, যারা শ্রম আইনের লঙ্ঘন করছেন, যারা পতিতাবৃত্তি করছেন, যারা অনৈতিক ব্যবসা করছেন, যারা মাদক নিয়ে ব্যবসা করছেন বা যারা টোটাল অবৈধ বিজনেসের সাথে যুক্ত, কারণ এই অবৈধ কার্যক্রমের সাথে ব্যক্তি যারা জড়িত রয়েছে তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন এই ব্যক্তিটি, যার মূল উদ্দেশ্য হচ্ছে কুয়েতকে শান্তি এবং সুরক্ষা দেওয়া। তিনি স্পষ্ট বলেছেন, আমার কাজ হচ্ছে নাগরিক এবং প্রবাসীদের নিশ্চিন্তে ঘুমোতে দেওয়ার নিশ্চয়তা দেওয়া। আমি মনে করি এটি কুয়েতের দায়িত্ব এবং আর কুয়েতের প্রতিনিধি হিসেবে আমারও একটি দায়িত্ব। এটার ব্যাপারে আপনার মতামত কমেন্টস করুন। এখন আপনি বলতে পারেন যারা অবৈধ হয়েছে, অবৈধভাবে কাজ করছে, এই প্রক্রিয়াগুলো কি বা তার জন্য তিনি কি করছেন, তার জন্য তিনি কি করেছেন তা স্পষ্ট করছি এই প্রতিবেদনে। অক্টোবর মাসের 30 তারিখ আল জারিদার একটি প্রতিবেদন, প্রথম উপ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ এক বৈঠকে বসেছিলেন কুয়েতের নীতি নির্ধারকদের সাথে, যারা আইন, ট্রাফিক, অপরাধ, মাদক বা বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, টোটাল পরিষেবা নিয়ে কাজ করছেন তাদেরকে নিয়ে। এই বৈঠকে তিনি স্পষ্ট একটি বার্তা দিয়েছেন, সেটি হচ্ছে কোনো কোম্পানি ঠিকমতো স্যালারি দিচ্ছে না, তাহলে অভিযোগ করুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। তাকে কুয়েতে বিজনেস করতে হলে অবশ্যই শ্রমিকদের বেতন ঠিকমতো দিতে হবে। একজন প্রবাসী মাস শেষে তার স্যালারি পাচ্ছে না, কে পায়নি, কেন পাচ্ছে না সেই রিপোর্ট সংগ্রহ করুন এবং সেটির বিরুদ্ধে ব্যবস্থা নিন। কোম্পানি কেন তার স্যালারি দেয়নি, কোনো কোম্পানি কন্ট্রাক্টের বাইরে লোক এনে বসিয়ে রাখছে কিনা সেটির প্রতিবেদন তৈরি করুন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। সেই কোম্পানি বিষয় বাণিজ্যের সাথে জড়িত কিনা, সেই কোম্পানির শ্রমিক এনে বসিয়ে রেখেছে কিনা, এগ্রিমেন্ট অনুযায়ী তার সকল সুযোগ সুবিধা দিচ্ছে কিনা সেগুলো যাচাই করুন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। প্রবাসীদের প্রতি উদার্ত আহ্বান জানিয়েছেন, কোনো প্রবাসী ঠিকমতো আইন মতো সুযোগ সুবিধা না পেলে, এগ্রিমেন্ট মতো সুযোগ সুবিধা না পেলে সে যদি বঞ্চিত হয় তাহলে কুয়েতের যে সকল সেক্টরগুলো রয়েছে, যেমন পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার রয়েছে, লেবার আইন রয়েছে, কুয়েতের আইনি ব্যবস্থাপনা মানে আপনার সমস্যা অনুযায়ী সমাধানের জন্য নীতি নির্ধারক বা সহযোগিতার জন্য লোকজনের কাছে যান, তারা আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে। কুয়েতের বিশৃঙ্খলা দূর করার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। একই বৈঠকে তিনি নির্দেশনা দিয়েছেন কুয়েতের নিরাপত্তা কর্মীদেরকে, পৌরসভা কর্তৃপক্ষকে, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে। তিনি এখানে স্পষ্ট করে দিয়েছেন যারা কুয়েতের আইন লঙ্ঘন করছে, বাইরে কাজ করছে, শ্রম আইনের লঙ্ঘন করছে, তার এগ্রিমেন্টের বাইরে চলছে, অপরাধের সাথে যুক্ত, যেটি অনৈতিক কাজের সাথে যুক্ত, যেটি মাদকের সাথে যুক্ত, এই ধরনের লোকজনকে কুয়েত থেকে বিতাড়িত করা, আটক করে 72 ঘন্টার মধ্যে কুয়েত থেকে ব্ল্যাকলিস্টেড করে দেশে পাঠিয়ে দেওয়া আর কখনোই কুয়েতে প্রবেশ করতে না দেওয়া,
এবং তিনি এখানে আরো স্পষ্ট করেছেন যে সকল প্রবাসী বিভিন্ন অভিযোগে অভিযুক্ত কুয়েতের আদালত সিদ্ধান্ত নেবে তার রায় অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং শাস্তি ভোগ করে তাকে কুয়েত ত্যাগ করতে হবে। এই বৈঠকে তিনি আরো তুলে ধরেছেন চলতি বছরে যে রেকর্ড সংখ্যক প্রবাসীদেরকে কুয়েত থেকে বিতাড়িত করা হয়েছে তাদেরকে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না। এই প্রতিবেদনে উঠে এসেছে যেটি সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত রেকর্ড সংখ্যক 11,000+ প্রবাসী কুয়েত থেকে বিতাড়িত হয়েছে নানা অপরাধের সাথে অভিযুক্ত তাদেরকে কুয়েত ব্ল্যাকলিস্টে যেটি সারা জীবনের জন্য ব্লক করে পাঠিয়ে দিয়েছে। এই প্রতিবেদন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি এই প্রতিবেদন থেকে যদি আমরা নিজের অধিকার না বুঝতে পারি তাহলে মনে হয় আমাদের ভিডিও বানানোর ব্যর্থতা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। যারা করেছেন সকলকে ধন্যবাদ।